আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মধ্যরাতের প্রতিশ্রুতি অনুযায়ী কাবুল থেকে সেনা প্রত্যাহার শেষ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একে নিজেদের ঐতিহাসিক বিজয় দাবি করে আনন্দ উদযাপন করছে তালেবানরা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। না, কাবুলে এটা কোনো শত্রুর বিরুদ্ধে গুলিবর্ষণ নয়, বরং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে বিজয় উদযাপন। তালেবান নেতারা একে দেখছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর বিদেশি হানাদারদের কাছে পরাভূত না হওয়ার ঐতিহ্য রক্ষার লড়াই হিসেবে। তালেবানের সাথে দোহা চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের আগেই সেনা প্রত্যাহার সম্পন্ন করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ বিমানে ওঠেন আফগানিস্তানে মার্কিন সেনা কমান্ডার। এর পরপরই আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে পেন্টাগন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন কাবুলের সাথে সম্পর্কের নতুন অধ্যায়ের। Completion of our withdrawal from Afghanistan and the end of the military mission to evacuate American citizens. মার্কিন সেনাদের বিদায়ের পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। ওয়াশিংটন জানিয়েছে ৩১ আগস্টের মধ্যে প্রায় ১,২৩,০০০ মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ২০০১ সালের ৯/১১ নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার সহ কয়েকটি সামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা ঘটে, যা আফগানিস্তানে আশ্রয় নেওয়া সৌদি ধনকুবের ওসামা বিন লাদেনের সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার কাণ্ড অভিযোগ করে কাবুলের সাথে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। উৎখাত করা হয় তৎকালীন তালেবান সরকারকে, ক্ষমতায় বসানো হয় প্রেসিডেন্ট হামিদ কারজাইকে। এরপর দীর্ঘ ২০ বছরেও পরাভূত করা যায়নি তালেবান যোদ্ধাদের। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।